আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনাদের। তো আজকের বিষয়টা ভিডিওটা হচ্ছে, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই কিভাবে বলদিয়ার কাজ পাব। ভাই বলদিয়ার কাজ পাওয়াটা কিন্তু অনেক কঠিন এবং জটিল, ঠিক আছে। বলে কিভাবে সেটা হচ্ছে, এগুলাতে কাজ পাইতে হলে আপনাকে অনেক টাকা খরচ করতে হয়, এবং কি জ্যাক লাগে, জ্যাক ছাড়া এখানে ঢুকা যায় না, কারণ এখানে সুযোগ সুবিধা ভালো, সবাই এখানে ঢুকার জন্য চেষ্টা করে, ঠিক আছে। তবে এখানে যদি আপনি কাজ জানা থাকে, বাসা জানা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো কীভাবে, এখানে প্রতি বছর এখানে সার্কুলার দেওয়া হয়, বিভিন্ন ধরনের লোক নিয়ে তো এখানে সার্কুলার দেওয়া হয়, বিভিন্ন অফিস আছে, বিভিন্ন শাখা অফিস আছে, বিভিন্ন অফিস আছে, ওইখানে ওয়েবসাইট আছে, বিভিন্ন এগুলাতে আপনি যাচাই করে ওইখানে আপনার সিভি সাবমিট করতে পারেন, ঠিক আছে। যদি তাদের পছন্দ হয় তারা ডাক দেবে, তারপর ইন্টারভিউ নেবে, তারপর ওইখানে আপনাকে নিয়োগ করবে, ঠিক আছে। এটা একটা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনার যদি সিনপরিচিত কেউ থাকে যে বলো যে কাজ দিবে, অনেক সময় দেখা যায় কি চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ দালালের মাধ্যমে বলো যে কাজ পাওয়ার একটা সুযোগ থাকে। সেই সুযোগটা হচ্ছে কি, টাকার বিনিময়ে অনেক কিছু, অনেকগুলো টাকা নেয়, টাকার বিনিময়ে এখানে কাজ পাইয়ে দেয়। অনেকে এরকমভাবে কাজে ঢুকে যারা কিচ্ছু জানে না, কিন্তু মোটা অঙ্কের টাকা লাগে, সেটা হচ্ছে কীরকম 3 থেকে 4 লক্ষ টাকা লাগে এরকম, ঠিক আছে। তো তো আশা করি বুঝে গেছেন। যদি এখানে যদি কাজ পেতে হয়, আপনাকে ডাইরেক্ট অফিসে প্রথমে যোগাযোগ করতে হবে। বিভিন্ন অফিস আছে বিভিন্ন জায়গাতে, বলদিয়ার অফিস আছে, ওইখানে যেতে হবে, ওইখান থেকে তথ্য সংগ্রহ করে জানতে হবে যে কখন সার্কুলার দেবে। সার্কুলার দেওয়ার সময় সরাসরি যেতে হবে, এবং কি যে সার্কুলারের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনাকে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার পরে দেখা যাবে যে আসলে আপনার নসিবে যদি থাকে তাহলে কাজ পাইলেও পেতে পারেন, আর না হয় দ্বিতীয় নম্বর যেটা বলছি অপশান লোকের মাধ্যমে, অর্থাৎ লোকের মাধ্যমে যদি হয় তাহলে এখানে মোটা অঙ্কের টাকা লাগে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? তো ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।